আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতি চলছে, আর এই দুর্নীতিবাজদের ধরতে বা দুর্নীতিবাজদের ধরে উপযুক্ত শাস্তির দাবিতে দুর্নীতিবাজ জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে এবং শাস্তির দাবিতে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে। আর সেরকমই আজ সেই কর্মসূচি শুরু হলো খড়দার সূর্যসেন মন্দির থেকে। চোর ধরো জেল ভরো অভিযানে বিজেপির মিছিল বিক্ষোভ কর্মসূচি খড়দার সূর্যসেন মন্দির থেকে খড়দা মিউনিসিপ্যালিটি পর্যন্ত। এক র্যালির মাধ্যমে খড়দা মিউনিসিপ্যালিটির সামনে এসে জড়ো হয় বিজেপি মণ্ডল একের সভাপতি রাজু রায় এবং খড়দা মণ্ডলের সভাপতি অরিন্দম ঘোষ। তারা জানান, বিজেপির এই দুর্নীতি আমরা রুখছি রুখব, অবিলম্বে জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ চাই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দু নম্বর ওয়ার্ড চলো না, আমি একা একা যাবো। আজকের এই যে আমাদের যে প্রতিবাদটা ছিল, সেই প্রতিবাদ হচ্ছে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যে এখন বর্তমানে গণমন্ত্রীর দায়িত্বে আছে, সে মোটামুটি বাকিবুর রহমান যে আছে তাদেরকে নিয়ে এই যে চাল যে রেশন দুর্নীতিতে এতভাবে লিপ্ত যে কোটি কোটি টাকা তার সম্পত্তি, তার বাকিবুর রহমানের সম্পত্তি, যে সাধারণ মানুষ যে নরেন্দ্র মোদী যে রেশন দিয়েছে লকডাউনের সময় থেকে, সেই সাধারণ মানুষ যে রেশন যেভাবে দুর্নীতি করেছে এই বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক, যে 2020 সালে জঙ্গলমহলে মানুষ না খেতে পেয়ে মরেছে, এই সাধারণ মানুষের রেশন দুর্নীতি সাথে যেইভাবে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান যুক্ত, এই জ্যোতিপ্রিয় মল্লিকের মানে অবিলম্বে যাতে গণমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করা হয় তার দাবিতে জেলায় জেলায় আমাদের এক বিক্ষোভ সমাবেশ চলছে। সেই বিক্ষোভ সমাবেশই আমরা আমাদের খড়দা মিউনিসিপ্যালিটির সামনে করলাম, এবং যদি এর বিরুদ্ধে প্রতিকার না হয় তাহলে আমরা আরো তীব্রতর আন্দোলনে যেতে বাধ্য হব। আমার নাম কাজী রায়, খড়দা মন্ডল একের সভাপতি। আজ শাসক দলের যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে পড়েছে, একটা নেতা মন্ত্রী কেউই বাদ নেই, এক এক করে সবই বিভিন্ন আইনের আমাদের শাসক দলের ইডি বা সিবিআই এর হাতে ধরা পড়ছে এবং প্রত্যেক কটাই কেটো করতে গিয়ে সাপ বেরোচ্ছে। এবং অগাধ এই যে 11-12 বছরে যেভাবে এরা অকথ্যভাবে মানুষের টাকাকে লুণ্ঠন করে, মানে দিকে দিকে তারা হলো কোটিপতি, কয়েকশো কোটিপতি, কোটিপতি না কয়েকশো কোটিপতি হয়ে দাঁড়াচ্ছে, তাদের ভিতরে বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল। এবং এই সরকারকে আমরা আর এই বাংলার বুকে রাখতে চাই না, প্রতিটা মানুষের এই সরকারের প্রতি ক্ষোভ উগরানোর জন্য আমরা তাদের পাশে আছি এবং আমরা পাশে থাকব। ভারতীয় জনতা পার্টি এই শাসক দলকে ছড়িয়ে এই বাংলার বুকে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, যদি আমাদের বাংলাকে আবার সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। না আছে কলকারখানা, শুধু এদের পকেট ভরা পকেট ভরা পকেট ভরা। আমার নাম অরিন্দম ঘোষ, খড়দা মন্ডল টু প্রেসিডেন্ট। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।